আসসালামু আলাইকুম। ডলার সংকটে সামনে বাংলাদেশের বহুমাত্রিক চ্যালেঞ্জ, এ সংক্রান্ত বিষয়াদির সাথে আজকের ডলার রেট আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। বহুমাত্রিক চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামীতে এই চ্যালেঞ্জ মাত্রা আরও বাড়বে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশকেই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, আগামীতেও করতে হবে। দেশে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা তথা টাকা অবমূল্যায়নে চাপ আরও বাড়বে। এর প্রভাবে বাড়বে মুদ্রাস্ফীতির চাপও। টাকার অবমূল্যায়নের কারণে সরকারের খরচের মাত্রা বেড়ে যাবে, এর ফলে অর্থনীতিতে সরকারের খরচের ধাক্কা জোরালো হবে এবং এ কারণে সৃষ্ট সংকটকে আরও প্রকট করে তুলতে পারে। দেশ বিদেশের সার্বিক অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের পাঠানো আজকের মার্কিন ডলার রেট 106 টাকা 63 পয়সা।